পরশুদিন তাহলে বাবার সাথে রাগী আন্টির বিয়ে, তোমাদের সববার আসা যায় কিন্তু, আমার না পাড়ার সবাইকে বলা হয়ে গেছিল গো, তুমি বাকি ছিলে, চলে আসবে কিন্তু। আমি এখন আসছি, আমরা এখন অনেক কাজে যাই। এই শুনেছ কি সর্বনাশে কাণ্ড দেখেছ? শুক্লাদি থাকতে হেমুদ আবার বিয়ে করছে, এই ওনার সৃষ্টি হতে দেওয়া যাবে না। আমি আমার সমস্ত কাপড় জামা নিয়ে চলে এসেছি, দেখো এই মামাগুলোতে এত জামা কাপড় দিয়ে কি হবে গো? মোদিদির মা এটা দিয়ে মেহেন্দি আর সঙ্গীতের কাস্টিউম রেডি হবে। দেখি দেখি দেখি, শোনো না পিসি বলি, শোনো না, তোমাকে নেওয়ার লেহেঙ্গা বানাতে হবে। লেহেঙ্গা? এক্সকিউজ মি, তোমরা এখানে কি করছো? এক্সকিউজ মি, আমাদের টিম মেম্বারকে নিতে এসেছি। বাবা বেশি পাকা, কিন্তু আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে কি, আমাদের বাঙালি বিয়েতে তো এসব হয় না মা, তুই এসব সঙ্গীত মঙ্গীত বাদ দে, আমাদের বাড়িতে তো কখনো এসব হয়নি। আবার শুরু হলো তো, আমাদের বাড়িতে এটা হয় না সেটা হয় না। আরে বাবা, আমাদের বাড়িতে তো আগে অনেক কিছু হতো না, কিন্তু এখন তো হয়। ট্র্যাডিশনালি একবার বিয়ে তো বাবা রাগে আন্টি করে ফেলেছে, এইবারের বিয়েটা একদম অন্যরকম হবে। নাচের কম্পিটিশন দেখেছো দেখে কি হচ্ছে? ওরা নাচের কম্পিটিশনে প্রিপারেশন শুরু করে দিল, আর আমরা কি করছি বসে বসে? ছোট কোথায় আছিস তুই? মানে সবটা তো ওর ব্যবস্থাতেই হচ্ছে, তাই আমি আর অযথা বাধা দিয়ে কি করবো? আমরা কি ঘাস খাই না কি রে বাবা? হ্যাঁ সেটা না, ভ্যালেন্টাইন ডে পর থেকে দেখছি তোর দৃষ্টি বদলে গেছে। আমাদের অ্যাংরি ইয়াং ম্যান, তার চোখে এখন শুধুই প্রেম, ভাবালুতা ভাবালুতা। আমার ওদিকে একটা কাজ আছে। কি হচ্ছে বলতো, এত কেন কথা বলছো? তোমরা একটা ইম্পর্টেন্ট আলোচনা করছো তো, কিছু তো করতে হবে। সত্যি দেখ না, এরা কি রকম যেন একটা, কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না, হারাক্ষণ করে হ্যাঁ করে চিৎকার করছে। কি করবে তুমি? আর ওই দেখো, ওই আমারটাকে দেখো। সবথেকে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, সেটা হলো বাবা আর রাগী আন্টির মেক ওভার হবে। সত্যি বাবা, টুকাইয়ের বউটা ভারী বদ, মানুষ ঝগড়া করে, অশান্তি করে, ছেলেকে মার কাছ থেকে আলাদা করার চেষ্টা করে, কিন্তু এ শুক্লার প্রাণ পাখিকে ছিনিয়ে নিতে চাইছে। ওই মেয়েকে আমি প্রথমে দেখেই বুঝতে পেরেছিলাম যে খুব একটা সুবিধার নয়, শাশুড়ি দুবেলা করে একটু বকাঝকা করে বলে শাশুড়িকে এরকম জাতা কলে ফেললো। কি জানে কপালে কি লেখা আছে। আরে ওই তো হেমু। ও হেমু, শোনো শোনো শোনো। হ্যাঁ কি হয়েছে বলুন।
যা শুনছি সেটা কি সত্যি? কি বলুন তো? ওই বিয়ের ব্যাপারটা ঠিক শুনেছেন, তুমিও নেমন্তন্ন করে গেছো তো? আপনারা আসবেন কিন্তু? হ্যাঁ, তা হঠাৎ বিয়ে কি করবো বলুন, আমার উনিয়া জেদ ধরলো আর বাড়ির লোকেরাও রাজি হয়ে গেল। বাড়ির লোকেরাও রাজি? হ্যাঁ, না হয় কোনো উপায় আছে নাকি? আমার উনিয়া যা জোর করছে, নাচানাচি করছে। আর শুক্লাদি, শুক্লাদি কিছু বললো না? বললো না বা, প্রথমে শুনে তো একবার রেগে মেগে একসা, তার বাড়ির সবাই রাজি হতে ও ধীরে ধীরে রাজি হলো, এই আর। যাই হোক, আপনারা সকলে আসবেন কিন্তু। হ্যাঁ, ছিছি, শুক্লাদির কথা মনে পড়লে আমার খুব কান্না পাচ্ছে গো। এইভাবে ওর কপালটা পুড়লো। দেখো, বউ থাকতে যে অন্য মেয়েকে বিয়ে করতে পারবে না সে কথা আমি বলছি না, কিন্তু সে তো লুকিয়ে লুকিয়ে হয়, এভাবে বুক ফুলিয়ে দুটো বিয়ে করবে? এরপর পাড়ার লোক তো দুটো দুটো করে বিয়ে করবে না, এ অনাচার মানা যাবে না, এর একটা বিহিত করতেই হবে। হ্যাঁ চলো তো, আমরা পাড়ার কাউন্সিলরের কাছে গিয়ে সব কথা খুলে বলি, এর বিহিত আমরা করবই। চলো তো, চলো সবাই। হ্যাঁ চলো, চলো চলো। না উর্মি, এবার কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আর এত কিছু ঝামেলার মধ্যে তোমার বাবাও কিন্তু থাকতে চাইবে না। থাকতে চাইবে না মানে থাকতে হবে? আর তুমি আবার কেন কথা বলছো? স্বামী আন্টি কি বললো, বিয়ের ব্যাপারে বর কোণে কোনো রকম কোনো মতামত দেবে না, এই আমরা বাড়ির বড়রা, যা ঠিক করবে তাই হবে। আমার কথাটা শোনো, তুমি না করো না, ও যেটা বলছে সেটা মেনে নাও। শোনো না গো, তাহলে আজকে রাত্রিবেলার বাবা আর রাগী আন্টি আইবুর হওয়ার দিদি আমি রান্না করবো। নতুন বর বউকে গুছিয়ে রান্না করে খাওয়াবে, ওটাই তো নিয়ম। এখন রান্নার মধ্যে ঢুকলে বাকি কাজ কে সামলাবে? তোর এখন এত কাজ। তুমি ঠিক বলেছো সেরকম, এখন আমাকে শুধুমাত্র প্রিপারেশনের দিকে ফোকাস করতে হবে। সত্যি তোমাদের এখন অনেক কাজ। হ্যাঁ হ্যাঁ, আমি একটা কথা বলতে ভুলে গেছি, আমি কিন্তু এর মধ্যে দুটো ভালো কাজ করে ফেলেছি, আর আমি চাই তার জন্য তোমরা সবাই মিলে আমার পিঠ চাপড়ে দাও আর বলো শাবাশ উর্মি, শাবাশ শাবাশ উর্মি, শাবাশ। আমি সঙ্গীতের লোকেদের আর মেহেন্দির লোকেদের আগে থেকে বলে রেখেছি, ওরা চলে আসবে বলে আমি দুটো ভালো কাজ করিনি। দারুণ ব্যাপার না? আরে সত্যি দারুণ ব্যাপার, আরে উনি তো দারুণ কাজ করেছে। ও থ্যাঙ্ক ইউ, থ্যাঙ্ক ইউ। আমার মন খুব বলছে খুব শিগগিরই আমাদের বাড়িতে একটা সুখবর আসবে। আমারও তাই মনে হচ্ছে। তোমাদের সঙ্গে না গো মিচকা, শুনলে না এটা ডান্স কম্পিটিশন হবে। শোনো, তোমরা তোমাদের মতো প্র্যাকটিস করবে, আমরা আমাদের মতো প্র্যাকটিস করবো, আর একদম আমাদের এরিয়াতে আসবে না, ঠিক আছে? তোমাকে দেখবে
পারফরম্যান্স হ্যায় ইয়ে পারফরম্যান্স তোমার জীবনের সবচেয়ে খাস পারফরম্যান্স হ্যায় আমাদের হবে মুজরি যে করেই হোক কোনো কারণে আমাদের কিন্তু হারলে চলবে না মনে রাখবে এই একটা পারফরম্যান্স ওরা যেন আমাদের কাছ থেকে কোনো মতে ছিনিয়ে নিতে না পারে আমাদের জিততে হবে যে করেই হোক যে করেই হোক আমাদের আজ স্টেজে আগুন লাগাতে হবে তো এভরিবডি মামাগুলো যায় উর্মির কথার মতো না একদম রক্ত গরম হয়ে যায় রক্ত গরম হয়ে যায় কিন্তু মুশকিল হচ্ছে আমার এই বয়সে না বেশি গরম বেশি ঠান্ডা কোনোটাই বেশি ভালো না আরে মমু এই বুড়ো বয়সে যে আরেকবার বিয়ে করতে হচ্ছে এটাই যথেষ্ট আমাকে নাচ সবাই প্র্যাকটিস করছে তুমি কেন প্র্যাকটিস করবে না এসবের কোন দরকার নেই দরকার আছে মলি দরকার আছে আরে বাড়িতে একটা এত বড় অনুষ্ঠান হচ্ছে সুমনের সঙ্গে মৌর সম্বন্ধ হচ্ছে না বললে খারাপ দেখাবে না 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 এখনো কিছুর কিছু ঠিক হয়নি তার আগে দুই পরিবার এরকম মাখামাখি আমার একদম ভালো লাগে না মামা হবে যাবো আরে এরকম করেই তো হয় এইসব আনন্দ অনুষ্ঠানের মধ্যে দিয়ে তো পরিবারে পরিবারে ভাবটা হয় তুই বাবু জেদ করিস না আমরা যাই বলো না কেন ছোট কাকি আমি আমার এতে মত নেই দূর বাবা বিয়েটা তো ওদের হচ্ছে তো ওরা বউ যদি কাউকে নেমন্তন্ন করতে ইচ্ছা করে ওরা করবে না এরকম করিস দেখে আমি বলছি শোন কিচ্ছুটি হবে না নাচ মানেটা কি তোর আমি তো ওই কদম কদম বাড়ায় যা জনগণ মন ছাড়া গানই জানি না নাচ তো দূরের কথা রাগ করিস না মন খারাপ করিস না পারবি তুই এত সুন্দর নাচ তুলে দিচ্ছিস আমাদের তুই আরেকটু খাটলে একদিনেই পারবি দেখো ছেলেপক্ষ নিশ্চয়ই প্রিপারেশন নিচ্ছে ওরা একদিনে নিশ্চয়ই সাংঘাতিক কিছু করে ফেলবে না আমাদের গিয়ে দেখা উচিত একদম ঠিক চলো দেখেছো মলি কি সুন্দর নাচ করছে
আমার বুড়িটার খবর হয়ে যাবে মনে হচ্ছে। উর্মিকে যত দেখি অবাক হই, যতদিন যাচ্ছে আমি তোমার দিক থেকে চোখ সরাতে পারছি না। শত্রুপক্ষের দিকে মুগ্ধতার চোখে তাকিয়ে তাকিয়ে হবে না। আমি দেখেছি তোমাদের কিচ্ছু প্রিপারেশন হয়নি এখনো। জিতবো তো আমরাই, আমরা জিতবো। আরে বাবা, এটা বাড়ির হাল পাল্টে গেছে একেবারে। এই সবকিছু দিয়ে সাজিয়ে ফেলে বাড়িটা চেনাই যাবে না। ভালো লাগছে বাবা? চমৎকার। বাহ, এখন মেয়েকেই তুমি সবটা বলতে শুরু করলে, তাই তো? আর আমরা যে এত কিছু করলাম, কই সে ব্যাপারে তো কিছু বলছো না। এক মিনিট, গিফটের দল তোমরা কি করছো? শুধু তো রং করেই খালাস। এই একদম মাঝে মাঝে কথা বলবে না, আমরা গিফটে আমরা যথেষ্ট কাজ করেছি। তাই বুঝি মেচকা, কি কাজ করেছিস? আমরা অনেক কাজ করেছি, যেমন ধরো গিয়ে বল না কি কি করেছি, বল বল কি কি করেছি। হ্যাঁ, এই তো এই কাপড় নিয়ে এসেছি, ফুল কিনে নিয়ে এসেছি, সাজিয়েছে কারা, ডেকোরেশনের আইডিয়া টাকা দিয়েছিল, ছিল তো আমাদের। দেখো তো মেচকা কি বেঈমান, দেখো আমরা ফুল নিয়ে এলাম, বলছে আমরা কিছু করিনি। ভাবো তাহলে, হাইপার হচ্ছে কারা, সাজিয়েছে তো আমরা, এই আইডিয়া তো আমাদের ছিল। কি ওরা এইভাবে বলতে পারে না? ব্যাপারটা কি বলতো তোকে, কালকে ওই উর্মি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার পর থেকে তুই এরকম খেপে উঠেছিস কেন? কি ব্যাপার, আবার ওদের কম্পিটিশন হারাতে হবে তো আমাদের নাকি? আমার তোদের ভালোবাসা কিছু বুঝি না, কখনো প্রেমে গদগদ, আবার কখনো চুলো চুলি। তাড়াতাড়ি রেডি হতে হবে, সময় নষ্ট করলে চলবে না। দারুণ আয়োজন হয়েছে তো। আপনাদের মঙ্গল কামনায় আমাদের তরফ থেকে একটা ছোট্ট। এসবের আবার কি দরকার ছিল? না না, দরকার ছিল, একদম দরকার ছিল। এটা তোমাদের ছাড়ছি না, বই রাখলাম ব্যাস। আরে না উনি, আমরা রেডি হয়েই আসিনি। ও হো কাকিমণি, তোমাদের রেডি করে দেওয়ার দায়িত্ব আমার, রিল্যাক্স। সত্যি আপনাদেরকে না বলবো, সেই বুকের পাটা আমার নেই।
আমি তো সবসময় আমার ভাগ্যকে ধন্যবাদ দিই যে আপনাদের এই বাড়িতে আমার ভাইজির বিয়ে হয়েছে। যেখানে চারদিকে যৌথ পরিবার ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, সেখানে আপনাদের এই একসঙ্গে গেঁথে গেঁথে থাকাটা না আমার 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 ভীষণ ভালো লাগে। আমার চোখ ঝুড়িয়ে যায়, বলতে পারেন মন ভালো হয়ে যায় আমার। সত্যি প্রাণ প্রাচুর্য কাকে বলে সেটা এই বাড়িতে এসে আমি বুঝতে পারি। হ্যাঁ, তবে হ্যাঁ, এই সব কিছুর ক্রেডিট কিন্তু আমাদের উর্মিকে দিতেই হবে। উর্মি যদি সার্থকীকে পছন্দ না করতো তাহলে এসব কিছুই হতো না। কিন্তু এটাও তো ঠিক হলো, আজকে যে আমাদের বাড়িটাকে এত জমজমা দেখছো সেও কিন্তু আমার এই নাতবৌয়ের হাত ধরেই। আচ্ছা ঠিক আছে, এবার কিন্তু আমার লজ্জা লাগছে। শোনো ছোট কাকা কাকিমণি, আমার কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা বলার আছে। আজকে আমাদের সঙ্গীতে একটা ডান্স কম্পিটিশন হবে কোনে পক্ষ আর বর পক্ষের মধ্যে। কাকিমণি, তুমি আমার দলে, তুমি কোনে পক্ষ, তোমাকে এখানে থাকতে হবে না, তুমি চলো এখানে এসো। এখানে ঠিক আছে ঠিক আছে, আমাদের দলে অলকদা আছে। ঠিক আছে, এবার সবাই রেডি হবে চলো, কারণ এবার তো মেহেদি পরার জন্য লোক চলে আসবে। তোমার সবাই ঘরে চলো, ঘরে চলো, ঘরে চলো, ঘরে চলো, ঘরে চলো, চলো 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 চলো। আরে কাকিমণি, তুমি কেন চিন্তা করছো? আমি তো বলছি তোমাদের রেডি করে দেওয়ার দায়িত্ব আমার, সব ব্যবস্থা যাবে। তুমি যাও, তুমি এখন যাও, 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 চলো চলো চলো। কি হচ্ছে কি বিয়ে মশাই? খুব তো চ্যালেঞ্জ করেছিলে, এবার হেরে গেলে কিন্তু যা চাইবো তাই দিতে হবে। আমি হারবো না, তুমি হারবে, তখন আমি যা বলবো তাই করতে হবে। হ্যাঁ, সে তো এখনো তুমি যেটা বলছো সেটাই আমাকে করতে হচ্ছে। কি যেন বলছি রে, কি চাই শুনবে? ব্যাপারটা কি একটু খুলে বলবি? পরে বললে হবে না বল। জানো তো ছোটকা, ছোট ঠাম্মি একটা কথা বলে যে সাত জন্ম তপস্যা করলেও নাকি এরকম বউ পাওয়া যায় না। এই কথাটা আমি আগে খুব একটা বিশ্বাস করতাম না, কিন্তু ইদানিং আমি কথাটা বিশ্বাস করতে শুরু করেছি। তাই আমার এই পাগলি বউটাকে সবকিছু দিয়ে আগলে রাখতে চাই। ঠিক বলেছিস টুকাই, উর্মি আমাদের সবার জীবনের খোলা হওয়া, ওকে তো আগলে রাখতেই হবে। ওই পাগলির গায়ে যাতে কোনো আঁচ না আসে সেটা তোর সঙ্গে সঙ্গে আমাদের সবাইকে দেখতে হবে। এতটাও ইমোশনাল হয়ে যাও না। কেন, তুমি তো খুব ভালো করে জানো যে এই পুরো অনুষ্ঠানটা অ্যারেঞ্জমেন্ট করেছে উর্মি। আর এটাও খুব ভালো করে জানো যে উর্মি আর গোলমাল সমর্থক শব্দ। তাই আমার মন বলছে কিছু একটা। হ্যাঁ হ্যাঁ, তৈরি থেকো।